একদিন বাড়ছে না ঈদের ছুটি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি ঈদের আগে 9 এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আকমো মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ফলে 29 সজাগ খোলা থাকবে সরকারি সব দপ্তর মন্ত্রিসভায় বৈঠকে বলা হয় এমনিতেই এবার ঈদে অনেকদিন ছুটি পাওয়া যাচ্ছে এর মধ্যে 9 এপ্রিল ছুটি দেয়া হলে ছুটি দীর্ঘ হবে এতে কাজে স্থবিরতা আসবে তবে যারা দূরে যাবেন ঈদ করতে তারা তো চাইলেই অফিস থেকে ছুটি নিতে পারেন তাদের সেই অধিকার রয়েছে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যেভাবে ছিল ওইভাবে থাকবে আগের মতোই তার মানে 8-9 ছুটি হচ্ছে না স্বাভাবিকভাবেই হবে যেটা হবে তাই তো রাইট রাইট